ডায়াবেটিস এটা এমন একটা রোগ যেটাতে আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়বেন না, কিন্তু ভেতরে ভেতরে আস্তে আস্তে আপনাকে শেষ করে দেবে, যেটাকে সাইলেন্ট কিলার বলা হয়। ব্যাপারটা অনেকটা কাঠে ঘুন ধরে যাওয়ার মতন, যেক্ষেত্রে ওপর থেকে দেখে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু শেষ হয়ে যায়। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2025 সালে বিশ্বে মোট ডায়াবেটিস রোগীদের সংখ্যার যে প্রেডিকশন করেছে সেটা হলো 300 মিলিয়ন। এমন নয় যে এটা বয়সকালে গিয়েই হচ্ছে, এটা অল্প বয়সেও হচ্ছে এবং এটা বেবি প্ল্যানিং বা কনসেপশনের ওপরেও ছাপ ফেলে যাচ্ছে। আর ঠিক সেই জন্যেই আমাদের দ্য বং প্যারেন্টিং ফ্যামিলির একজন মেম্বার আমিনা খাতুন আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন যে দাদা, ছেলেদের যদি ডায়াবেটিস হয় তাহলে সেটা কি কনসেপশনে কোনো প্রবলেম করে? হ্যাঁ করে, কিন্তু কিভাবে করে? যেখানে ডায়াবেটিস আসলে একটা প্যানক্রিয়াসের সমস্যা, সেখান থেকে ইনসুলিন নিঃসরণের সমস্যা বা ইনসুলিন তৈরি হওয়ার সমস্যা বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেটাও আবার পুরুষদের শরীরে, তাহলে সেটা কেন কনসেপশনে প্রবলেম তৈরি করছে? ধরেই নেওয়া যাক মায়ের শরীরে সুগার সংক্রান্ত কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে মেল পার্টনারের যদি সমস্যাটা হয় তাহলে কনসেপশনে কীরকমভাবে প্রবলেম করে সেটা জানবো এবং আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা একটু ছোট্ট করে আলোচনা করে নেব। ডায়াবেটিসের এই যে সমস্যাটা, এই সমস্যাটাতে প্রধান যে ঘটনাটা ঘটে আমাদের শরীরের ভেতরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটা থাকে, সেই পার্ট থেকে একটা বিশেষ প্রকার হরমোন ইনসুলিন তৈরি হতো বা নিঃসরণ হতো, সেটাতে সমস্যা দেখা যায়। যখনই এই ইনসুলিন আমাদের শরীরে পর্যাপ্তভাবে তৈরি হয় না, তখন আমরা যে পুষ্টি বা আহার নিই সেখান থেকে যে শক্তি উৎপাদিত হওয়ার কথা ছিল সেই শক্তিটা উৎপন্ন হয় না। আলটিমেটলি আমরা যে পুষ্টিটা নিলাম সেটা কোনো কাজেই লাগলো না। তাহলে আমাদের শরীর বেঁচে আছে কী করে বা আমরা বেঁচে আছি কী করে? যারা ডায়াবেটিস আক্রান্ত বা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে শক্তির যোগান হয় তাদের শরীরে জমে থাকা ফ্যাট ভেঙে। শরীরে প্রোটিন প্রসেসিংটাও ঠিকঠাকভাবে হয় না, শরীরে প্রোটিনের মাত্রাটাও কমে যায় এবং ফ্যাট কমতে থাকার কারণে খুব সহজেই তাড়াতাড়ি শরীর ভেঙে যায়। এবার এই যে শরীরের পুষ্টির অভাব হলো, অর্থাৎ যে পুষ্টিটা আমরা নিলাম সেই পুষ্টিটা আমরা কাজে লাগাতে পারলাম না, যার জন্য আমাদের শরীরে চলতে থাকা অন্য সমস্ত প্রসেসে যেখানে পুষ্টির প্রয়োজন, যেখানে শক্তির প্রয়োজন, সেইগুলো পায় না। এরকম যে ক্ষতিগ্রস্ত শারীরিক প্রসেস, তার মধ্যে দুটো প্রসেস হলো স্পারমাটোজেনেসিস, যার মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হয়, আর টেস্টোস্টেরন উৎপাদন, যে দুটো মেল ফার্টিলিটির মুখ্য পার্ট। এই সমস্যাগুলোর জন্য তিনটে আরও প্রবলেম হয়। স্পার্মের মর্টিলিটি বা গতিবহতা খারাপ হয়, অর্থাৎ যে স্পার্মগুলো তৈরি হয় তারা বেশি দূর এগিয়ে বা সাঁতরে যেতে পারে না। স্পার্মের গঠন খারাপ হয়, অর্থাৎ কোনোটার টেল থাকে না, কোনোটার হেড থাকে না, বা বডি পার্টটা ঠিকঠাকভাবে তৈরি হয় না। আবার অনেক স্পার্মের মধ্যে DNA ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম চলে আসে, যার জন্য কনসেপশনে তো প্রবলেম হয়, কনসেপশনে যদিও বা হয়েও যায় সেক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এবারে ডায়াবেটিস যদি তাহলে এরকম সমস্যা করে তাহলে কী করা উচিত? কোনো কাপলের যদি বেবি প্ল্যানিং করার থাকে তাহলে প্রথমেই তাদেরকে ব্লাড সুগার টেস্ট করাতে হবে। যদি HbA1c 6%-এর নিচে আসে বা 5.5-এর আশেপাশে আসে তাহলে চিন্তা নেই। ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ না খেয়ে দিয়ে যে ব্লাড সুগার টেস্টটা করা হয় সেটা যদি 100 mg/dL-এর নিচে আসে তাহলে আপনার চিন্তা নেই, কিন্তু 101 থেকে 125-এর মধ্যে যদি আসে ফাস্টিংয়ে, তার মানে আপনি প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিস হতে চলেছে। PP সুগার টেস্ট, যেটা খাওয়া দাওয়ার পরে করা হয়, নির্দিষ্ট মাত্রায় গ্লুকোজ নেওয়ার পরে করা হয়, সেটা যদি 140 mg/dL আসে তাহলে ওকে, বা তার নিচে আসলে ওকে। যদি 141 থেকে 199 mg/dL আসে, তার মানে আপনি প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিস আপনার শরীরে আসতে চলেছে। যদি আপনি প্রি ডায়াবেটিক হয়ে থাকেন বা ডায়াবেটিস যদি আপনার শরীরে এসে গিয়ে থাকে, তাহলে কতগুলো কথা মাথায় রাখবেন। প্রথমত, অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন। দ্বিতীয়ত, সারাদিনে সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করুন। 3 নম্বর পয়েন্ট, সারাদিনে একটা বা দুটো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল অবশ্যই খাবেন।
चार नम्बर कथा सारा दिन 7 থেকে 8 ঘন্টা पर्याप्त भावे घूम जान है। एवं 5 নম্বর যেটা মুখ্য এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এন্ডিওরেন্স এক্সারসাইজ সাথে দরকার। এন্ডিওরেন্স এক্সারসাইজ বলতে প্রধানত হাঁটাহাঁটি বা ওয়াকিং, জগিং, রানিং, সাইক্লিং, ট্রেডমিলও হতে পারে, যে ক্ষেত্রে আপনার শরীরের এক্সারসাইজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি বা হার্ট রেটটাকে একটা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখার ক্ষমতা সেটাকে বাড়ছে। 2021 সালে মেডিসিনিয়া নামে একটি পত্রিকায় একটি গবেষণায় প্রকাশ হয়েছে যে এন্ডিওরেন্স এক্সারসাইজ ডায়াবেটিসের কন্ডিশনটাকে কমায়, স্পার্ম কোয়ালিটি ইমপ্রুভ করে, স্পার্মের মর্টিলিটি মরফোলজি বাড়ায়, ইভেন ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের প্রবলেমের উপরেও ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে।